নমস্কার বন্ধুরা, কেয়ার ফর হেলথের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমরা জেনে নেব আপেলের খারাপ দিক কোনগুলি। এতদিন আমরা আপেল খাওয়ার গুণাগুণ সম্পর্কে জেনে এসেছি বা আমাদের শরীরে আপেলের কী কী গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেগুলোর কথা জেনে এসেছি, কিন্তু গবেষকদের মতে যত খুশি আপনি আপেল খান কিন্তু আপেল খাওয়ার সময় কতগুলি সাধারণ দিক সম্পর্কে আপনাদেরকে সচেতন হতে হবে, কারণ প্রত্যেকটা জিনিসেরই একটা ভালো এবং খারাপ দিক রয়েছে। তাই এই উপকারী ফলের বেশ কিছু ক্ষতিকর দিক আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। চলুন, আপেল খাওয়ার ফলে আমাদের শরীরে কী কী ক্ষতি হতে পারে বা আমরা যদি সঠিকভাবে আপেল না খাই তাহলে কী কী সমস্যা হতে পারে সেগুলো জেনে নিই। এক নম্বর যেটার কথা বলা যায় সেটা হলো কৃত্রিম উপায়ে আপেলের ফলন বাড়াতে এবং কীটপতঙ্গের হাত থেকে বাঁচাতে আপেলেই সবচেয়ে বেশি কীটনাশক ব্যবহার করা হয়। এটা একাধিক সমীক্ষায় প্রমাণিত হয়েছে। আমাদের শরীরে এই কীটনাশকের পার্শ্ব প্রতিক্রিয়া মারাত্মক ক্ষতিকর। জল দিয়ে ধোয়ার পরও আপেলকে কীটনাশকের প্রভাবমুক্ত করা যায় না পুরোপুরি, তাই খানিকটা স্বাস্থ্যহানির আশঙ্কা কিন্তু থেকেই যায়। দু নম্বরে যেটা বলা যায় সেটা হলো আপনার পরিবারের কারো অ্যালার্জির সমস্যা থাকলে আপেল থেকে কিন্তু দূরে থাকাই ভালো, কারণ আপেলের গায়ে লেগে থাকা মোম অ্যালার্জির সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। আপেলের গায়ে লেগে থাকা মোমে যে সালফার ডাই অক্সাইড থাকে তার প্রভাবে গলা খুসখুস করা, বমি বমি ভাবসহ একাধিক শারীরিক সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তিন নম্বর যেটার কথা বলা যায় সেটা হলো আপেলের বীজ আমাদের স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর। আপেলের বীজ পেটে চলে গেলে সেটা স্বাস্থ্যহানির পাশাপাশি মৃত্যুর ঝুঁকিও অনেকাংশেই বাড়িয়ে দেয়। একটা বা দুটো আপেলের বীজ তেমন কোনো মারাত্মক ক্ষতি না করলেও ওই একটা বা দুটো বীজ যদি আমাদের পেটে চলে যায় সেক্ষেত্রে খিঁচুনি, বমি বমি ভাব, মাথা ব্যথা, অস্বাভাবিক ক্লান্তিসহ একাধিক শারীরিক সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তবে বেশ কয়েকটা আপেলের বীজ যদি আপনি চিবিয়ে খেয়ে নেন তাহলে সেটা শরীরে মারাত্মক বিষক্রিয়া সৃষ্টি করে, তার ফলে আপনার মৃত্যু ঘটতে পারে। আপেলের বীজে থাকা অ্যামিগডালিন অত্যধিক পরিমাণে শরীরে মিশলে তা রক্তে অক্সিজেন সরবরাহের ভারসাম্য নষ্ট করে, এর ফলে আপনার হার্ট অ্যাটাক করে মৃত্যু হয় এবং সেটাও খুব দ্রুত, অর্থাৎ কয়েক মিনিটের মধ্যেই। তাই গবেষকরা বলছেন আপেল যত খুশি খান কিন্তু এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখুন। বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, ভালো না লাগলে ডিসলাইক করুন, আর এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।